লবণের সংকট ও বৃষ্টির কারণে 25 থেকে 30 শতাংশ কোরবানির চামড়া নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ জানান, সময়মতো লবণের আমদানি না আসায় চামড়ায় লবণজাত প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, কয়েকদিনের মধ্যেই বাজারে লবণের পর্যাপ্ত সরবরাহ থাকবে। মারুফরনের রিপোর্ট। কোরবানির ঈদে কাঁচা চামড়া লবণজাত করতে প্রায় 60,000 মেট্রিক টন লবণের চাহিদা রয়েছে, কিন্তু এবার লবণের সংকটে চামড়া প্রক্রিয়াজাত করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে ব্যাগে এখনও লবণ ঢুকে নাই, সামনে আরও লবণ লাগবে, তাও লবণের ব্যবস্থা যদি সরকার যদি না করে তাহলে হাজারি ব্যাগের চামড়া আরও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। লবণের দাম এখন বর্তমানে যেটা আছে এটা সামান্য কাশি দেখাচ্ছে, কিন্তু ঈদের পরে স্বাভাবিক চলে আসবে লবণের দাম। এবার প্রায় 1 কোটি চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা। এখন পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে লক্ষ্যমাত্রার 2 থেকে 3% চামড়া সংগৃহীত হয়েছে বলে জানান ট্যানারি মালিকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাকি চামড়া আসতে এখনও সপ্তাহখানেক সময়ের প্রয়োজন, তাই এসব চামড়া লবণের সংকটের কারণে কিছু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সরকার 1 লাখ মেট্রিক টন লবণ আমদানির যে ঘোষণা দিয়েছেন সেটা খুব ধীরগতি হয়ে গেছে, যার ফলে দেখা গেছে যে একটা সিন্ডিকেট করে লবণ ব্যবসায়ীরা কিন্তু আপনার এই লবণের মূল্যটা কমায়নি। আবহাওয়া খারাপ ছিল এবং বৃষ্টি ছিল, যার কারণে কিন্তু আপনার চামড়া প্রায় 25 থেকে 30% চামড়া আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কয়েকদিনের মধ্যেই 1 লাখ টন লবণ বাজারে ঢুকবে বলে আশা করছেন বাণিজ্য মন্ত্রী। ঈদের আগে আমরা 1.5 লক্ষ টন এসে গেছেন, তারপর আবার ঈদের 3-4 দিন আগে 1 লক্ষ টন আমদানি করেন দিয়েছে। আমার মনে হয় যে এই লবণের দাম একদম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, এই 1 লক্ষ টন এসে পৌঁছে আর দরকার। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবারে কোরবানির ঈদে চামড়ার বাজার স্থিতিশীল ছিল, নির্ধারিত দামের মধ্যেই চামড়া কেনাবেচা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মারুফ রনি, NTV News, ঢাকা।